হ্যালো এভরিওয়ান, ই লার্নিং প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। আজকে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ফোর্থ ফিগার নিয়ে আলোচনা করতে চলেছি। সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং কোথাও কিছু যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে। তো এখানে যেই ফিগারটা দেওয়া আছে, আমরা সবার প্রথমে ফিগারটাকে কেয়ারফুলি স্টাডি করব। আমরা দেখতে পাচ্ছি যেটার লেন্থ দেওয়া আছে 118 mm, এবং ভার্টিক্যাল ডাইরেকশানে যেই শেপটা দেওয়া আছে সেটার মাঝখান থেকে একটা হলো সার্কুলার পার্ট কেটে নেওয়া হয়েছে। তো সেই হলো সার্কুলার পার্টটার একটা সেন্টার আমরা দেখতে পাচ্ছি একদম এই ফিগারটার বেস থেকে সেই হলো সার্কুলার পার্টটার সেন্টার পর্যন্ত হাইটটা দেওয়া আছে 40 mm। তো এই ভার্টিক্যাল যেই পার্টটা আছে, যেই শেপটা আছে, সেটার উইথ আমরা দেখতে পাচ্ছি 48 mm। তো 48 mm যদি আমরা হাফ করি তো আমরা পাই 24 mm। তো এটা বেসিক্যালি কেমনভাবে ড্র করা হয়েছে, না এই সেন্টার থেকে 24 mm রেডিয়াস ধরে একটা সার্কুলার শেপ টানা হয়েছে, অর্থাৎ একটা হাফ সার্কেল ড্র করা হয়েছে, যার ফলে এরকম একটা ফিগার তৈরি হয়েছে, এরকম একটা ভার্টিক্যাল শেপ তৈরি হয়েছে। তাহলে আমরা এই ফিগারটার ওভারঅল হাইট কত পাচ্ছি, না একদম বটম থেকে টপ পর্যন্ত পাচ্ছি হচ্ছে 40 mm, প্লাস এই হাফ সার্কেলটার যে রেডিয়াসটা অর্থাৎ 24 mm। তো আমরা অ্যাড করে আমরা ওভারঅল হাইট পাচ্ছি 40 mm প্লাস 24 mm, অর্থাৎ টোটাল 64 mm হাইট পাচ্ছি এই ফিগারটার। আর আমরা এটার লেন্থ কত পাচ্ছি, 118, অর্থাৎ 118 mm। তো এই ফিগারটায় আমরা এক্স ডাইরেকশানে দেখতে পাচ্ছি একটা সাইড, অর্থাৎ এটার একটা এক্স ডাইরেকশান যেহেতু মেনশন করা আছে তো এই সাইডটাকে আমরা ধরবো আমাদের ফ্রন্ট সাইড। তো এই ফ্রন্ট সাইড থেকে আমরা যেই ভিউটাকে দেখতে পাবো এই ফিগারটার, সেটা হবে ফ্রন্ট ভিউ। একইভাবে আমরা যদি ভার্টিক্যালি এরকম একটা লাইন ড্র করি, তো আমরা জানি এটার ভার্টিক্যাল লাইনটার ডান দিকটা হয় রাইট হ্যান্ড সাইড, এবং এই ভার্টিক্যাল লাইনটার লেফট সাইডটা কী হবে, না লেফট হ্যান্ড সাইড। তো আমরা লেফট হ্যান্ড সাইডে কী দেখতে পাচ্ছি, না ফ্রন্ট ভিউটাকে দেখতে পাচ্ছি, আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কী দেখতে পাচ্ছি, না সাইড ভিউটাকে দেখতে পাচ্ছি। তো আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্রাইটেরিয়া কী জানি, না ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ সবসময় হরাইজন্টাল অ্যাক্সিসের নিচে হয় এবং টপ ভিউটা ফ্রন্ট ভিউটার ঠিক ওপরে হয়। তো আমরাও কী করব, যখন অর্থোগ্রাফিক প্রজেকশনটা ড্র করব সেক্ষেত্রে হরাইজন্টাল অ্যাক্সিসটার নিচে লেফট সাইডে অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে আমরা আঁকবো ফ্রন্ট ভিউ, এবং হরাইজন্টাল অ্যাক্সিস আর নিচে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টায় আমরা আঁকবো কি, না আমাদের সাইড ভিউ। আর ঠিক সেকেন্ড কোয়াড্রেন্টে অর্থাৎ ফ্রন্ট ভিউয়ের ঠিক ওপরে আমরা আঁকবো টপ ভিউ। তো আমাদের এই অর্থোগ্রাফিক প্রজেকশনটা আঁকার জন্য আমাদের সবার প্রথমে কী করতে হবে, হরাইজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস ড্র করতে হবে। তো আমরা অ্যাক্সিসগুলোকেও একটা মেজারমেন্ট প্রথমেই করে নেব, তাহলে আমরা যখন ড্রয়িং শিটের মধ্যে ড্রয়িংটা করব তাহলে আমরা একটা স্পেসিফিক পোর্শনের মধ্যে ড্রয়িংটাকে করে নিতে পারবো, মানে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমরা যেই হরাইজন্টাল অ্যাক্সিসটা টানব সেটা কীভাবে মেজারমেন্ট করব, না আমরা দেখতে পাচ্ছি এই ফিগারটার ওভারঅল লেন্থ আছে 118, অর্থাৎ 118 mm। 118 mm আমরা সবার প্রথমে একটা হরাইজন্টাল লাইন টানব। হরাইজন্টাল লাইনটা টানার পরে আমরা কী করি, না 10 mm 10 mm করে গ্যাপ দিয়ে দুখানা ভার্টিক্যাল লাইন টানি। তো 10 10 20 mm, তো আমরা আবার 20 mm নিয়ে আরও একটা হরাইজন্টাল লাইন টানব। তারপরে আমরা এটার রাইট হ্যান্ড সাইড থেকে যদি দেখি, অর্থাৎ সাইড ভিউতে যদি এই ফিগারটাকে দেখি, সেক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, এই ফিগারটার উইথটা আছে 44 mm। তো সেক্ষেত্রে আমাদের যে হরাইজন্টাল অ্যাক্সিসটা হবে সেটার ওভারঅল লেন্থ কত হবে, না 118 mm প্লাস 10 প্লাস 10, অর্থাৎ 20 mm প্লাস 44 mm, অর্থাৎ 118 প্লাস 20 প্লাস 44 mm হরাইজন্টাল অ্যাক্সিসটার ওভারঅল লেন্থ হবে। অর্থাৎ আমরা যদি টোটাল 182 mm বা 182 mm একটা হরাইজন্টাল অ্যাক্সিস টানি, তার মধ্যেই আমরা আমাদের ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউটাকে ড্র করে ফেলতে পারবো। একইভাবে আমরা যদি এই ফিগারটাকে দেখি,
এটার ওভারঅল লেন্থ আমরা কত পেলাম 40 + 24 অর্থাৎ 64 mm। তাহলে আমরা ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা টানব সেটা কত mm-এর টানব, না ওপরে 64 mm, নিচে 64 mm, আর মাঝখানে যেই গ্যাপিংগুলো আমরা 10 10 20 mm-এর দুখানা গ্যাপ নিই, অর্থাৎ 64 + 64 + 20 অর্থাৎ টোটাল 148 mm-এর ভার্টিক্যাল অ্যাক্সিসটা টেনেও নেবো। তাহলে আমরা একটা এরিয়াকে স্পেসিফিক মানে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে বা একটা এরিয়া অ্যাডজাস্ট করে আমরা ড্রয়িংটাকে করতে পারবো, তাহলে পরবর্তী সময়ে আমাদের কোনো প্রবলেম হবে না। তো সবার প্রথমে আমরা কি করলাম, না এই 118 mm নিয়ে হরাইজন্টাল ডাইরেকশন একটা লাইন টানলাম, তারপরে আমরা কি করলাম না 64 mm নিয়ে এই ভার্টিক্যাল ডাইরেকশনের নিচের দিকে একটা লাইন টানলাম, তারপরে নেক্সট কী করলাম এই রাইট হ্যান্ড সাইডে এই হরাইজন্টাল ডাইরেকশানে 44, যেহেতু এই উইথটা আছে 44, তো 44 + আমরা কী করি 10 mm-এর দুখানা গ্যাপ নিয়ে তারপরে লাইন ড্র করি, তো সেক্ষেত্রে 44 + 10 + 10 অর্থাৎ 44 + 20 অর্থাৎ 64 mm-এর এই লাইনটাকে টানলাম। আর আমরা এখান থেকে এই সেন্টার থেকে ওপর দিকে কত টানলাম, না ওভারঅল লেন্থ যেহেতু 64, তো আমরা 64 + 10 + 10 অর্থাৎ 64 + 20 অর্থাৎ টোটাল 84 mm-এর একটা ভার্টিক্যাল লাইন টানলাম। তো তার ফলে আমরা এরকম একটা এরিয়াকে স্পেসিফাই করতে পারলাম, যার ফলে আমরা এই এরিয়াটার মধ্যেই ড্রয়িংটাকে করতে পারবো, এটার বাইরে ড্রয়িং যাবে না। তো আমরা যেই হরাইজন্টাল লাইনটা ড্র করলাম সেটার ওভারঅল লেন্থ হলো 182 mm, এবং আমরা যেই ভার্টিক্যাল লাইনটা ড্র করলাম সেটার লেন্থ হলো 148 mm। নেক্সট আমরা কী করব, এই হরাইজন্টাল লাইনটার ওপরে 10 mm ছেড়ে দুখানা লাইন টানব, এবং এই ভার্টিক্যাল লাইনটার রাইট সাইডে 10 mm ছেড়ে দুখানা লাইন টানব, যার ফলে আমরা এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসগুলো পেয়ে গেলাম। তো নেক্সট আমরা কি প্রথমেই কি বললাম, না আমরা ফ্রন্ট ভিউটাকে আঁকবো এই থার্ড কোয়াড্রেন্টে, আর সাইড ভিউটাকে আঁকবো আমরা এই ফোর্থ কোয়াড্রেন্টে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে আঁকবো টপ ভিউ অর্থাৎ ঠিক ফ্রন্ট ভিউটার ওপরে। তো আমরা সবার প্রথমে সাইড ভিউটাকে ড্র করে নেব, তাহলে আমাদের তারপরে সেখান থেকে প্রজেকশান করে ফ্রন্ট ভিউটা আঁকতে অনেক সহজ হবে। তো আমরা যদি এই ফিগারটার দিকে ভালো করে দেখি, ফিগারটাকে যদি আমরা এই ডাইরেকশানে দেখি এরকম পজিশানে দাঁড়িয়ে, তো আমরা কি দেখতে পাবো, এই ফিগারটার উইথ কত আছে 44 mm। তাহলে এটার যে বেস প্লেটটা আছে সেটার থিকনেস আছে 16 mm। তাহলে আমরা সাইড ভিউ থেকে সবার প্রথমে কি দেখতে পাবো, 44 mm/16 mm-এর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবো। তো বেস প্লেটটাকে আঁকার পরে আমরা কি দেখতে পাবো, না এই দুখানা ভার্টিক্যালি ভার্টিক্যাল ডাইরেকশনে যেই দুখানা শেপ উঠেছে সেই দুটো শেপকেও দেখতে পাবো। তো আমরা ওভারঅল হাইট জানি 40 + 24 অর্থাৎ 64, তো 64 থেকে আমাদের বেস প্লেটের থিকনেসটা বাদ যাচ্ছে অর্থাৎ 16 mm বাদ যাচ্ছে। তাহলে আমরা এই ভার্টিক্যাল ডাইরেকশনে যেই শেপগুলোকে উঠেছে সেগুলোর থিকনেস আছে 12 mm করে, তাহলে আমরা এই লেফট সাইডে এবং রাইট সাইডে 12 mm/48 mm-এর দুখানা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবো। তো আমরা সাইড ভিউটাকে ড্র করে ফেলবো। তো আমরা সর্বপ্রথমে কী করবো, এই কর্নার পয়েন্ট থেকে নিচের দিকে নামবো 64 mm, তারপরে রাইট সাইডে কতটা যাব, না 44 mm, আর আমরা বেস প্লেট তার থিকনেস দেখতে পাচ্ছি 16 mm। তো আমরা ওপরে উঠব সবার প্রথমে 16 mm, দিয়ে আবার লেফট সাইডে আসবো 44 mm। তো আমরা এভাবে বেস প্লেটটাকে এঁকে নিতে পারলাম, অর্থাৎ 44 mm/16 mm-এর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পেলাম। এবার আমরা এই সাইড থেকে যেই ভার্টিকুলার শেপগুলোকে দেখতে পাচ্ছি সেগুলোকে ড্র করে নেব, সেই ভার্টিক্যাল শেপগুলোর হাইট হবে হচ্ছে 48 mm আর থিকনেস হবে 12 mm। তো আমরা এখানে একটা ভার্টিক্যাল হাইট পেয়ে গেছি 48 mm-এর। তো আমরা এরপরে আবার ওই কর্নার থেকে যেখান থেকে ড্রয়িংটা স্টার্ট করেছিলাম সেখান থেকে রাইট সাইডে যাবো 12 mm, আর নিচে নামবো 48 mm। একইভাবে আমরা এই বেস প্লেটের কর্নার থেকে ওপরে যাব 48 mm,
তারপরে লেফট সাইডে যাব 12 mm, আবার নিচে নামবো 48 mm। তো আমরা এই ফিগারটাকে জেনারেলি বা নর্মালি যদি এই সাইড থেকে দেখি তো আমরা এরকম একটা শেপ দেখতে পাবো, এই সাইড ভিউতে এরকম একটা শেপ দেখতে পাবো। এবার এটাকে যদি আমরা আরও কেয়ারফুলি দেখি তো আমরা সবার প্রথমে কি দেখতে পাবো, এরকম বেস প্লেটটার মাঝখানে একটা এরকম ক্যাপসুল টাইপ শেপ কেটে নেওয়া হয়েছে। তো এটাকে যদি আমরা এই ডাইরেকশান থেকে দেখি তো আমরা এই শেপটাকে দেখতে পাচ্ছি না, অর্থাৎ ওই শেপটা হিডেন অবস্থায় আছে। তো সেটাকে আমরা এই বেস প্লেটটার মধ্যে হিডেন লাইন দিয়ে দেখাবো। তো হিডেন লাইন দিয়ে দেখানোর জন্য সবার প্রথমে আমাদের কী করতে হবে, না সেন্টার লাইন ড্র করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই বেস প্লেটটার উইথ আছে 44 mm। তো আমরা এটার যদি হাফ করি অর্থাৎ 22 mm, অর্থাৎ যে কোনো একটা লেফট সাইড অথবা রাইট সাইড থেকে 22 mm নিয়ে আমরা প্রথমে একটা সেন্টার লাইন ড্র করব। সেন্টার লাইনটা আমি একটা অন্য কালি দিয়ে ইউজ করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো নেক্সট আমরা কী দেখতে পাচ্ছি, এই ক্যাপসুল টাইপ যেই শেপটা কেটে নেওয়া হয়েছে সেটার থিকনেসটা আছে 16 mm। তাহলে আমরা সেন্টার থেকে লেফট সাইডে আসবো 8 mm এবং রাইট সাইডে যাবো 8 mm, অর্থাৎ এই সেন্টার লাইনটা থেকে লেফট সাইডে একটা হিডেন লাইন ড্র করবো যেটার লেন্থ হবে হচ্ছে 8 mm-এর। অর্থাৎ সেন্টার লাইন থেকে আমরা 8 mm নিয়ে লেফট সাইডে একটা হিডেন লাইন ড্র করলাম এবং রাইট সাইডে একটা হিডেন লাইন ড্র করলাম। এরপরে আমরা যদি ফিগারটাকে আরও একটু কেয়ারফুলি দেখি, আমরা দেখতে পাচ্ছি এই ভার্টিক্যাল দুখানা যেই শেপ উঠেছে সেই দুখানার মাঝখান থেকে দুখানা হলো শেপ কেটে নেওয়া হয়েছে, যেগুলোর ডায়ামিটারটা আছে 20 mm। তো আমরা সবার প্রথমে কি করব, আমরা এই 48x12 mm-এর যেই ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গুলার শেপ দুটো পেয়েছি সেটার সেন্টার লাইনটা ড্র করে নেব। তো যেহেতু এটার ওভারঅল হাইট আছে 48 mm, তো সেক্ষেত্রে আমরা 48 mm-এর হাফ অর্থাৎ 24 mm নিয়ে সেন্টার লাইনটা ড্র করে নেব। তো এরকম 24 mm ডিস্টেন্স নিয়ে, অর্থাৎ এই টপ থেকে 24 mm ডিস্টেন্স নিচে নেমে আমরা দুখানা সেন্টার লাইন ড্র করলাম। তো নেক্সট আমরা করব না, এই সেন্টার লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি এই হলো সার্কুলার শেপটার যেহেতু ডায়ামিটার 20 mm, তো আমরা এই সেন্টার লাইনটা থেকে 10 mm ওপরে, এই সেন্টার লাইনটা থেকে 10 mm ওপরে এবং 10 mm নিচে নিয়ে দুখানা হিডেন লাইন ড্র করব। যেহেতু এই হলো শেপগুলোকে আমরা এই সাইড থেকে দেখতে পাচ্ছি না, অর্থাৎ হিডেন অবস্থায় আছে, সুতরাং আমরা ওই দুটোকে হিডেন লাইন দিয়ে দেখাবো। তো আলটিমেটলি আমরা যদি সাইড ভিউ থেকে দেখি তো আমরা এরকমই একটা ফিগার দেখতে পাবো। তো নেক্সট আমরা কি করব, থার্ড কোয়াড্রেন্টে আমরা ফ্রন্ট ভিউটাকে ড্র করব। তো ফ্রন্ট ভিউ ড্র করার জন্য আমরা কি করব, না এই যে সাইড ভিউ পেলাম সেই সাইড ভিউয়ের হরাইজন্টাল লাইনগুলো থেকে কিছু প্রজেকশন লাইন লেফট সাইডে এক্সটেন্ড করব, তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা আঁকতে অনেক সুবিধা হবে। আর কেউ যদি চাও তো মেজারমেন্ট নিয়ে নিয়েও ফ্রন্ট ভিউটাকে আঁকতে পারো, আবার কেউ যদি চাও ফ্রন্ট ভিউটাকে প্রথমেও এঁকে নিতে পারো। তো যার যেরকম সুবিধা হয় সে নিজের মতন করে আঁকতে পারো। তো আমরা কী করছি, না হরাইজন্টাল ডাইরেকশানে সাইড ভিউ থেকে যে কটা লাইন পেয়েছি সে কটা লাইনকে লেফট সাইডে এক্সটেন্ড করছি, তাহলে আমাদের ফ্রন্ট ভিউটাকে আঁকতে সুবিধা হবে। তো এই প্রজেকশন লাইনগুলোকে হালকা করে ড্র করবে, তাহলে পরে মুছতে সুবিধা হবে। এই ফিগারটাকে এবার যদি আমরা এক্স ডাইরেকশানে দেখি অর্থাৎ ফ্রন্ট সাইড থেকে দেখি, তো আমরা সবার প্রথমে কি দেখতে পাবো, এই 118x118 mm বাই 16 mm-এর বেস প্লেটটাকে দেখতে পাবো। আর কি দেখতে পাবো, এটা উঠছে প্রথমে 40 mm। তো আমরা এই কাজটা প্রথমে করে নেব। তো আমরা সবার প্রথমে কি করব, এই ভার্টিক্যাল যেই শেষ অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিস থেকে হরাইজন্টাল ডাইরেকশানে লেফট সাইডে সবার প্রথমে যাবো 118 mm। তো আমরা এরকম একটা লাইন পাবো। তো নেক্সট আমরা কি করব, না যেখান থেকে 118 mm-টা শুরু করলাম সেখান থেকে ওপরে উঠবো 16 mm। তো আমরা অলরেডি প্রজেকশন লাইনটা ড্র করেই ফেলেছি, তো সেহেতু আমাদের ড্র করতে অসুবিধা হচ্ছে না। তো নেক্সট আমরা
কি করব না, এই হরাইজন্টাল লাইনটা যেখানে শেষ হচ্ছে অর্থাৎ 118 mm যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা ভার্টিক্যাল ডাইরেকশনে উঠবো 40 mm। তো নেক্সট আমরা যেহেতু এটার উইথ জানি 48 mm, সুতরাং এটার হাফ অর্থাৎ 24 mm যদি আমরা এই ভার্টিক্যাল লাইনটা থেকে যদি 24 mm রাইট সাইডে আসি তাহলে আমরা এই সেন্টার পয়েন্টটা পেয়ে যাব। তো আমরা কি করছি, 40 mm ওপরে ওঠার পরে রাইট সাইডে আসছি 24 mm, তার ফলে আমরা কি পেলাম না, এটার সেন্টার লাইনটা পেয়ে গেলাম। নেক্সট আমরা কি করব, এই সেন্টার লাইনটা থেকে 24 mm রেডিয়াস নিয়ে এই হাফ সার্কেলটাকে ড্র করে ফেলব। এই হাফ সার্কেলটাকে ড্র করার পরে আমরা কি করব, আবার ঠিক সেই সেন্টারটা থেকেই এই ছোট সার্কেলটাকে ড্র করব, সেটার ডায়ামিটার আছে 20 mm। সুতরাং আমরা সেন্টার থেকে 10 mm রেডিয়াস নিয়ে ছোট সার্কেলটাকে ড্র করে ফেলব। তো নেক্সট আমরা কি করব না, আমাদের এই হাফ সার্কেলটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকে নিচের দিকে কতটা নামব না, ও এই সেন্টারটা হাফ সার্কেলের সেন্টারটার লেন্থ হাইট কত আছে 40 mm। তো এই 40 mm থেকে যদি আমরা এই 16 mm বাদ দিই তাহলে আমরা এই লেন্থটা কত পাবো, এই হাইটটা পাবো হচ্ছে 24 mm। অর্থাৎ আমাদের এই হাফ সার্কেলটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা নিচের দিকে নামবো 24 mm। 24 mm নামার পরে আমরা এই রিমেইনিং পার্টটা 70 mm পাবো, অর্থাৎ এই 118 mm মাইনাস 48 mm। তো এই বাকি যেই রিমেইনিং পার্টটা থাকবে অর্থাৎ এই ডিস্টেন্সটা হবে 70 mm। তো আলটিমেটলি আমরা এরকম একটা ফিগার পেলাম। এবার এই ফিগারটাকে যদি আমরা আরও একটু কেয়ারফুলি দেখি তো আমরা আবার ঠিক সেম ওয়েতে সাইড ভিউয়ের মতন করেই এই ক্যাপসুল যেই শেপটা আছে সেটাকে আমরা দেখতে পাবো। তো ওই শেপটাকে হিডেন অবস্থায় দেখতে পাবো, যেহেতু আমরা এই ফ্রন্ট থেকে এটাকে দেখতে পাচ্ছি না, ওটা হিডেন অবস্থায় আছে। সুতরাং আমরা এই বেস প্লেটটার ওপরে ওটাকে হিডেন লাইন দিয়ে দেখাবো। তো ওই শেপটাকে ড্র করার আগে আমরা সবার প্রথমে কী করবো না, যেই প্রজেকশন লাইনগুলো ড্র করেছিলাম সেই প্রজেকশন লাইনগুলোকে ইরেজ করবো, আর এই সার্কুলার শেপটার ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডাইরেকশানে দুখানা সেন্টার লাইন ড্র করে নেব। তো নেক্সট আমরা এই ফিগারটার দিকে দেখলে কি দেখতে পাচ্ছি না, এই যে ভার্টিক্যাল ডাইরেকশানে যেই সেন্টার লাইনটা নেমেছে এই হলো সার্কুলার শেপটা থেকে, সেই সেন্টার লাইনটা থেকে এই ক্যাপসুল টাইপ যেই শেপটা আছে সেটার এই ফার্স্টের হাফ সার্কেলটার সেন্টার লাইন পর্যন্ত যেই ডিস্টেন্সটা সেটা আছে 48 mm। তো আমরা কি করব, আমরা এই যে ভার্টিক্যাল ডাইরেকশনে সেন্টার লাইনটা ড্র করেছি সেই সেন্টার লাইনটা থেকে 48 mm রাইট সাইডে আসব। 48 mm রাইট সাইডে এলে আমরা এই ক্যাপসুল টাইপ শেপটার ফার্স্ট হাফ সার্কেলটার সেন্টার লাইনটাকে ড্র করতে পারবো। তো আমরা এই সেন্টার লাইনটা থেকে সবার প্রথমে রাইট সাইডে 48 mm অর্থাৎ এই ডিস্টেন্সটা আসব, এসে আমরা একটা সেন্টার লাইন ড্র করব। তো আমি একটা কাজ করছি কি, এই সেন্টার লাইনটা থেকে একটা প্রজেকশন লাইন ড্র করছি, তোমরাও প্রয়োজনে ড্র করতে পারো হালকা করে যাতে পরে মুছে নিতে সুবিধা হয়। তো রাইট সাইডে আমরা কতটা যাচ্ছি না, 48 mm যাচ্ছি। 48 mm যদি যাই তাহলে আমরা যেখানে 48 mmটা শেষ হচ্ছে সেখান থেকে আমরা একটা সেন্টার লাইন ড্র করতে পারবো। সেন্টার লাইনটা ড্র করার পরে আমি ওই প্রজেক্টেড বা প্রজেকশন লাইনটাকে ইরেজ করে দিলাম। তো নেক্সট আমরা আবার কি দেখতে পাচ্ছি না, এই সেন্টার লাইনটা থেকে 24 mm ছেড়ে আমরা রাইট সাইডে আরেকটা সেন্টার লাইন ড্র করবো। কারণ কি না, এই ক্যাপসুল টাইপ যেই শেপটা আছে সেটার ফার্স্ট যে হাফ সার্কেলটা আছে সেটার সেন্টার লাইন থেকে এই প্রথম সেন্টার লাইনটার ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি 24 mm আছে। তো আমরা এই সেন্টার লাইনটা থেকে 24 mm ছেড়ে আরেকটা সেন্টার লাইন ড্র করব। তো এই দুটো সেন্টার লাইন ড্র করার পরে আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্যাপসুল টাইপ শেপটার থিকনেস কত আছে 16 mm। তো 16 mm যদি আমরা হাফ করি অর্থাৎ 8 mm পাবো। তো আমরা এই ফার্স্ট যে হাফ সার্কেলটা আছে সেটার রেডিয়াসটাও আছে 8 mm। তো আমরা এই সেন্টার থেকে 8 mm রেডিয়াস ধরে একটা হাফ সার্কেল টানা হয়েছে প্রথমে, আবার শেষেও ওই সেন্টার থেকে 8 mm রেডিয়াস নিয়ে একটা হাফ সার্কেল টেনে
এরকম একটা শেপ পাওয়া গেছে। তো আমরা কি করব, এই সেন্টার লাইনটা থেকে লেফট, ফার্স্ট সেন্টার লাইনটা থেকে লেফট সাইডে 8 mm ছেড়ে একটা হিডেন লাইন ড্র করব, আবার লাস্ট সেন্টার লাইনটা থেকে রাইট সাইডে 8 mm ছেড়ে একটা হিডেন লাইন ড্র করব। কারণ কি, আমরা এই ফ্রন্ট থেকে এই শেপটাকে দেখতে পাচ্ছি না, তো সেটা হিডেন অবস্থায় আছে যেহেতু, তো হিডেন লাইন দিয়ে দেখাতে হবে। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, না এই যে ভার্টিক্যাল শেপটা আছে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে যেই ভার্টিক্যাল শেপটা আছে, সেখানে এরকম একটা পার্ট মানে হরাইজন্টাল লাইন যাচ্ছে। তো এটাকে আমরা যখন সামনে থেকে দেখব, এই ভেতরের যে হরাইজন্টাল লাইনটা সেটা আমরা এই জায়গাটায় দেখতে পাবো হিডেন অবস্থায়। তো আমরাও কি করব, না এখান থেকে একটা হিডেন লাইন ড্র করব 48 mm এর। তো আলটিমেটলি আমরা এরকম একটা ফ্রন্ট ভিউ পেলাম। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে ঠিকই, তবে তোমরা যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো, তো অবশ্যই তোমাদের কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে বলে আমি মনে করি। তো সবাইকে রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো একটু কনসেন্ট্রেশনের সাথে, তাহলে তোমরাই লাভবান হবে। নেক্সট আমরা কি করব, না এই ফ্রন্ট ভিউটার ঠিক ওপরেই টপ ভিউটাকে আঁকবো। তো আমরা ফ্রন্ট ভিউতে যে কটা ভার্টিক্যাল লাইন পেয়েছি, সে কটা ভার্টিক্যাল লাইনকে প্রজেকশন লাইন এর মাধ্যমে মানে ভার্টিক্যাল ডাইরেকশনে ওপর দিকে এক্সটেন্ড করব। নেক্সট কি করব, এই যে সাইড ভিউটা পেয়েছি, সেই সাইড ভিউয়ের ভার্টিক্যাল লাইনগুলোকে থার্ড অ্যাক্সিস পর্যন্ত এক্সটেন্ড করব। নেক্সট আমরা এই কর্নার পয়েন্ট থেকে এই প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনের ওপরে কার্ভেচার ড্র করব বা হাফ সার্কেল ড্র করব। তো এরকম কিছু কার্ভেচার প্রজেক্টেড করার পরে কার্ভেচারের এন্ড প্রান্টগুলো মানে এন্ড পোর্শনগুলোকে আমরা লেফট সাইডে এক্সটেন্ড করব। নেক্সট আমরা কি করব, এই যে সেন্টার লাইনটা, এই সেন্টার লাইনটা যে ওপর দিকে উঠছে এবং এখানে যেই সেন্টার লাইনটা আছে, এই দুটো সেন্টার লাইনটাকে অন্য একটা কালি দিয়ে মার্কিং করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এবার যেহেতু আমরা ফ্রন্ট এই টপ ভিউটা আঁকবো, তো ওপর থেকে দেখলে আমরা কি দেখতে পাবো, এরকম একটা প্রথমে রেক্ট্যাঙ্গুলার শেপ দেখতে পাবো, 48 mm বাই 12 mm এর একটা রেক্ট্যাঙ্গুলার শেপ লেফট সাইডে আর রাইট সাইডে দেখতে পাবো সবার প্রথমে। তো সেই দুটো রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা এঁকে নেব। তো সেই দুটো রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা কোথায় দেখতে পাবো, না এই পজিশনটায় দেখতে পাবো, একটা এই লেফট সাইডে দেখতে পাবো আরেকটা এই রাইট সাইডে দেখতে পাবো। নেক্সট আউটার পার্টটা আমরা এই পজিশনে দেখতে পাবো। নেক্সট আমরা কি দেখতে পাবো, না এই পোর্শনটাকে দেখতে পাবো, অর্থাৎ এই পোর্শনটা 44 mm বাই 48 mm এর একটা শেপ দেখতে পাবো। একইভাবে নিচের দিকেও এই 48 অবধি লাইনটাকে এক্সটেন্ড করব। নেক্সট আমরা এই সেন্টার পয়েন্ট থেকে 22 mm এর একটা হাফ সার্কেল ড্র করব। এরপরে আমি যেই প্রজেকশন লাইনগুলো টেনেছিলাম সেগুলোকে ইরেজ করে দিচ্ছি, তাহলে ছবিটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, না এই যে সেন্টার লাইনটা, অর্থাৎ এই সেন্টার লাইনটা যে ওপরে এক্সটেন্ড হয়েছে আর এই সেন্টার লাইনটা যে এখানে গিয়ে কানেক্টেড হয়েছে, এই সেন্টার থেকে আমরা কি করব, যেহেতু এটার থিকনেস 16 mm, সুতরাং এটার হাফ অর্থাৎ 8 mm, তো এই সেন্টার থেকে 8 mm রেডিয়াস নিয়ে আমরা একটা
লেফট সাইডে হাফ সার্কেল ড্র করবো, আবার 8 mm নিয়ে রাইট সাইডে হাফ সার্কেল ড্র করবো। এরপরে এই হাফ সার্কেল দুটোকে, হাফ সার্কেলের এন্ড দুটোকে এক্সটেন্ড করে দেবো। তো এরপরে বাকি যে সমস্ত প্রজেকশন লাইনগুলো আছে সব কটাকেই ইরেজ করে দেবো। নেক্সট আমরা যদি এটাকে টপ থেকে দেখি, তো আমরা এই ভেতরের যেই হলো সার্কুলার শেপগুলো যেগুলোকে দেখতে পাচ্ছি না, তো সেগুলোকেও আমাদের হিডেন লাইন দিয়ে দেখাতে হবে। তো সবার প্রথমে এই সেন্টার লাইনটাকে এক্সটেন্ড করতে হবে, দিয়ে এই সেন্টার লাইন থেকে লেফট সাইডে 10 mm এবং রাইট সাইডে 10 mm নিয়ে দুখানা হিডেন লাইন ড্র করতে হবে, যেহেতু এই হলো সার্কুলার শেপটার ডায়ামিটার আছে 20 mm। একইভাবে এই ক্যাপসুল টাইপ যেই শেপটা আছে সেটারও দুখানা সেন্টার লাইন ড্র করতে হবে। আর কি করব, আমরা হরাইজন্টাল ডাইরেকশনেও এই শেপটার মধ্যে একটা সেন্টার লাইন ড্র করব। তো এখানেই আমাদের টপ ভিউটা শেষ হচ্ছে। নেক্সট আমরা কি করব, থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের সিম্বলটা ড্র করব। তার জন্য আমাদের দুখানা সার্কেল ড্র করতে হবে এবং সেখান থেকে একটা ট্যাপার্ড সেকশন ড্র করতে হবে। সিম্বলটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, শেষে ডাইমেনশনগুলো দিয়ে দেবো এবং এটার নিচে লিখব ফ্রন্ট ভিউ, এটার নিচে লিখব মানে এটার নিচে লিখব টপ ভিউ, এটার নিচে লিখব ফ্রন্ট ভিউ এবং এটার নিচে লিখব সাইড ভিউ। তো এরপরে আমরা কি করব, না হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাক্সিসগুলোকে ইরেজ করে দেবো। তো আলটিমেটলি এই ফিগারটার থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন আঁকা এখানেই শেষ হলো। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদেরকে হেল্প করবে এবং শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে যখন যখন আমি ভিডিও বানাবো তার নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। দ্যাটস অল ফর দ্য ডে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।